আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমস্তা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে আমরা আছি কাশ্মীরে, শ্রীনগর কাশ্মীর। তো এইদিকে অলরেডি আমরা একটা বোট হাউস নিয়েছি, যেটা খুব বেশি সুন্দর। আমি এখন তোমাদের পুরো বোট হাউসের ইন্টেরিয়াল ট্যুর দিয়ে দিব। এই বোট হাউসের ভিতরে কি কি আছে, কি কি নাই, সব কিছু তোমাদের দেখাই দিব। অ্যান্ড আমি এখন তোমাদের বলতে চাই যে এদিকে 6 ডিগ্রি ঠান্ডা, মানে তোমরা বুঝতেই পারতেছো যে এখন কত বেশি শীত লাগতেছে সবার। আমি এদিকে পাঞ্জাবি পরছি বিকজ আজকে শুক্রবার, জুম্মার নামাজ আছে, তাই আমি আজকে পাঞ্জাবি পরেছি। অ্যান্ড ভিতরে আমি 2টা কাপড় পরছি, এই যে একটা সাদা, এই যে একটা সাদা, তারপর কালো পাঞ্জাবিটা। তো এখন হালকা একটু রোদ আসছে, তো রোদটা আমি নিতে আসছি বিকজ খুব বেশি ভালো লাগতেছে রোদটা, একদম ফেসে লাগতেছে, একটু গরম গরম লাগতেছে, না হলে এদিকে একদম ফ্রিজিং ওয়েদার। অ্যান্ড এইটা তোমরা যেটা দেখতে পাচ্ছো, এটা একটা বোট হাউস, অ্যান্ড এটা হইতেছে আমাদের বোট হাউস। অ্যান্ড এইদিকে এই শ্রীনগরে এদিকে মানে একদম বোট হাউস দিয়ে ভরা। ওই যে তোমরা দেখো এইদিকে পানি, এই যে একটা বোট হাউস, তারপরে দূরে অনেকগুলো বোট হাউস আছে, এই যে একটা বোট হাউস। অ্যান্ড এই বোট হাউসে আসার জন্য ওইরকম ছোটো ছোটো নৌকা দিয়ে ট্রাভেল করতে হয়, এই যে এইরকম ছোটো ছোটো নৌকা দিয়ে ট্রাভেল করতে হয়, তাহলে তোমরা বোট হাউস পর্যন্ত আসতে পারবা। তো বেশি কথা বাড়াবো না, চলো আমরা যাই আমাদের বোট হাউসটা একদম ইন্টেরিয়াল ভিউ দিয়ে দিই তোমাদের। তারপর আমাদের ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে আমাদের বের হইতে হবে, বিকজ কাশ্মীরে আজকে আর কালকে আছে আমরা, তো 2 দিনের মধ্যে আমাদের কাশ্মীর যতটুকু সম্ভব ততটুকু ঘুরতে হবে। অ্যান্ড তোমরা পিছে যেটা দেখতে পারতেছো, এটা হইতেছে খুবই সুন্দর একটা পাহাড়। তো এই পাহাড়ের কারণে রোদ একটু কম আসতেছে, বাট পাহাড়টা খুব বেশি সুন্দর লাগতেছে। তো আমি তোমাদের অনেক ধরনের সিনেম্যাটিক ফুটেজ দিয়ে দিব, তো লেটস গো।
অলরাইট গাইস, তো এটা হইতেছে এই বোট হাউসের ব্যালকনি। তো জাস্ট দেখো যে ব্যালকনির ভিউটা কত বেশি সুন্দর। এন্ড এদিকে হইতেছে ছোট একটা বোট, তো এই বোট দিয়েই মানুষ ট্রাভেল করে, মানে যারা এই বোট হাউসে থাকে ওরা এই বোট দিয়েই ট্রাভেল করে আর রোড পর্যন্ত যায়। তো জাস্ট দেখো যে এদিকে কতগুলো বোট হাউস, জাস্ট এদিক থেকে দেখো যে কতগুলা বোট হাউস। এন্ড যে যার মতন এনজয় করতেছে, তো এটা খুব বেশি ভালো লাগতেছে। এন্ড এদিকে রাইট নাও 11 ডিগ্রি টেম্পারেচার, তো 11 ডিগ্রির মধ্যে এরকম যদি মিষ্টি রোদ আসে তাহলে আরও বেশি ভালো লাগে, একটু রিফ্রেশ লাগে আর ভালো। এদিক থেকে আমাদের ট্রাভেল শুরু, তো এদিক থেকে আমরা যাব ফার্স্টে পহেলগাম। পহেলগাম খুব বেশি সুন্দর জায়গা। এন্ড পহেলগামের আগে যাব আমরা আপেল বাগান। আপেল বাগান আরো বেশি সুন্দর, তোমরা দেখবে যদি আপেল এত বড় বড় হয়। তো লেটস গো। সো গাইস, একটু আগে তোমরা যেটা দেখছো ওটা হচ্ছে কেসারের বাগান। ওইদিকে পিওর কাশ্মীরি কেসার হয়। এন্ড এদিকে অনেক ধরনের কেসারের শপ আছে। তো আমি অনেক ব্লগারদের দেখছি যারা কাশ্মীরে ঘুরতে আসে বা পহেলগামে যায়, ওরা রাস্তার মাঝখানে কেসার কিনে। তো আমরা আসছি একটা কেসার মার্টে, মানে কেসার শপে। তো এদিকে আমরা দেখবো যে কেসার কততে পাওয়া যায় অ্যান্ড কীরকম। তো লেটস সি। সিম্পল পানি পে মানে কেসর ডালা হ্যাঁ, জো হি মানে কেসর পানি মে ডালা হ্যাঁ, ইট চেঞ্জেস দা কালার স্লোলি স্লোলি স্লোলি, ইট চেঞ্জেস দা কালার স্লোলি। কুদরত কি শান হ্যায় ইয়ে লাল পেটল, ইয়ে লাল লাল হি রহনা চাহিয়ে, কালার ছোড়নে কে বাদ ইয়ে পেটল লাল হি হোনা চাহিয়ে, আগর কালার ছোড়নে কে বাদ ইয়ে পেটল চেঞ্জ হো গয়া তো সমঝ লেনা দ্যাট মিনস ইট ইজ নট এ অরিজিনাল কেসর, ইয়ে অরিজিনাল কেসর নহি। কেসে পাতা চলেগা, জো হি মানে কেসর পানি মে ডালা হ্যাঁ, জো হি মানে কেসর পানি মে ডালা হ্যাঁ, ইট চাহতা হ্যায় 20 গ্রাম, ইট ইজ এ 20 গ্রাম, আগর ঘর পে দো জনে হোতে হ্যায় উনকে লিয়ে রহতে হ্যায় 20 গ্রাম, আগর ঘর পে চার জনে রহতে হ্যায় জাস্ট 10 গ্রাম গিফটিং। আপ ঘর যাও কে আপকে ভাই হ্যায় ওয়াহাঁ পে, আপকে রিশতেদার হোগে উনকে লিয়ে রহতে হ্যায় 10-10 গ্রাম গিফটিং। আপ আপ লোগ ডিসাইড কর লো, ইয়ে 2500 কা হ্যায়, ইয়ে 5000 কা হ্যায়, ইয়ে 12.5 হাজার কা হ্যায়, এক এক করকে আপ লোগ।
वो वाला लेगा 90 रुपए, वो वाला लेगा 80 रुपए, वो छोड़ दे। ये कितने लगे? ये 100 रुपए। সো গাইস ফাইনালি নামাজ পড়া ডান। তো এখন আমাদের ডাইরেক্ট ডেস্টিনেশন হইতেছে পহেলগাম। তো পহেলগামে যেতে আরো এক ঘন্টার মতন সময় লাগবে। এন্ড এদিকে খুবই অ্যামেজিং অ্যামেজিং ভিউস আছে। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস অন দ্য ওয়ে টু পহেলগাম। অলরেড গাইস, তো পহেলগামকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা সত্যি যে এটা মিনি সুইজারল্যান্ড। এটা খুব বেশি সুন্দর একটা জায়গা। অ্যান্ড এদিকে বেশিরভাগ মানুষ ঘোড়াই চলাচল করে। মানে এটা হলো এই জায়গার মনে করো যে একটা ফ্যাশন হয়ে গেছে যে মানুষ ঘোড়া চলাচল করে। তোমরা জাস্ট দেখো ভিউটা কত বেশি সুন্দর। এদিকে অনেক বেশি গাড়ি, অ্যান্ড সবাই গাড়ি এদিকেই রাখতেছে। তারপর এদিক থেকে ঘোড়া দিয়ে মানুষ 7 স্পটে ঘুরতে যায়। তো ওই যে দেখো ওই পাহাড়ের চূড়ায় বরফ। অ্যান্ড একটা মিষ্টি রোদ আসতেছে। তো এই মিষ্টি রোদটা গায়ে লাগতেছে না, অত তাপ নেই রোদে, বলতে গেলে তাপই নেই রোদে, বাট ভালো লাগতেছে এই রোদ। অ্যান্ড এই যে দেখো ঘোড়া, তো সবাই ঘোড়ায় চলাচল করতেছে। তো দেখি আমরা কী কী দেখি। তো সবাই ঘোড়ায় চলাচল করতেছে, তো দেখি আমরা কী করতে পারি। অ্যান্ড তোমরাও দেখো আমিও দেখি, কারণ তোমাদেরও এক্সপিরিয়েন্স হবে, আমার এক্সপিরিয়েন্স হবে। সো লেটস সি, অ্যান্ড চলো কিছু তোমাদের সিনেম্যাটিক ফুটেজ দিয়ে দিই। সো লেটস গো।
অলরেডি গাইস তোমরা জিজ্ঞেস করলাম যে ঘোড়ায় যদি আমরা ঘোরাঘুরি করতে চাই তাহলে কত পড়বে। তো ঘোড়ায় যদি আমরা ঘোরাঘুরি করি তো একজনের প্রায় 4,000 টাকা পড়বে। তো 7টা স্পটে নিয়ে যাবে অ্যান্ড 7 স্পটের জন্য 4,000। তো আমি বললাম যে না, আমি 7 স্পটে যাবো না, আমি 3-4 স্পটে যাব। তো তাও বললো যে 2,500 টাকা লাগবে। তো এটা খুব বেশি হয়ে যায়, টু মাচ হয়ে যায় অ্যান্ড আমাদের হাতে অত সময় নাই। তো যা দেখতেছ এইটাই তো, খুব বেশি সুন্দর লাগতেছে অ্যান্ড রোদ খুবই মিষ্টি, খুবই মিষ্টি একটা রোদ অ্যান্ড খুব বেশি ভালো লাগতেছে। এত বেশি সুন্দর জায়গা এটা, মানে পহেলগাম এত বেশি সুন্দর, মানে এইদিকে বরফ ওইদিকে বরফ, এইদিকে পাহাড় ওইদিকে পাহাড়, খুব বেশি ভালো লাগতেছে অ্যান্ড খুব বেশি সুন্দর একটা জায়গা। এই যে লেখা, এটা হইতেছে জামিয়া মসজিদ পহেলগাম, তো খুব বেশি সুন্দর। এইদিকে বজরঙ্গি ভাইজান মুভির শুটিং হয়েছে, তো ওটার কারণে এই জায়গার জনপ্রিয়তা আরও 10 গুণ বাড়ছে অ্যান্ড তোমরা ওইদিকে দেখো পাহাড়ের একদম চূড়ার মধ্যে বরফ, তারপর এইদিকে পাহাড়ের চূড়ায় বরফ, তারপর এইদিকে পাহাড়ের চূড়ায় বরফ, তো খুব বেশি ভালো লাগতেছে। তো এইদিকে ঘোড়ার প্রাইজিং অনেক বেশি, কারণ ঘোড়া এমন হয়ে গেছে যেদিকে ঘোড়ায় চলাচল করে একদম ট্রেন্ড হয়ে গেছে। তো এই ট্রেন্ডের কারণে ঘোড়ার প্রাইজিং এত বেশি বাড়িয়ে দিছে যে অনেক মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না। তো আমাদের এদিকে তো 3 জন বুড়া মানুষ, তো ওনাদের তো ফেলা যাওয়া যায় না অ্যান্ড সেকেন্ডলি আমাদের হাতে সময় কম, আমাদের অন্য জায়গায় ঘুরতে যাইতে হবে বিকজ আমরা আজকে আর কালকে আছি কাশ্মীরে। তো আমাদের হাতে আজকের দিনটা আর কালকের দিনটা আছে, তো আমরা একটা জায়গায় পুরো দিন আমরা ওয়েস্ট করতে পারবো না। তো তোমাদের সিনেম্যাটিক ফুটেজ দিয়ে দিব অ্যান্ড আমি কিছু ছবি তুলবো অ্যান্ড এটাই হইতেছে আমি তোমাদের ব্লগে শো করবো। তো খুব বেশি ভালো লাগতেছে, বাট এই জায়গাটা না আমার ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না অ্যান্ড এটা সত্যি যে এটাই হইতেছে মেনি সুইজারল্যান্ড, কাশ্মীরের পহেলগাম হইতেছে মেনি সুইজারল্যান্ড অ্যান্ড এর জন্য আমি এখন বুঝতেছি যে কেন কাশ্মীরকে দুনিয়ার বেহেস্ত বলা হয়, কেন কাশ্মীরকে দুনিয়ার জান্নাত বলা হয়। জাস্ট দেখো কত অসম ভিউটা, এই দিকে দেখো কত অসম ভিউ অ্যান্ড এদিকে বাতাস অনেক বেশি, শীত অত লাগতেছে না, শীত লাগে না কিন্তু বাতাস ঠান্ডা অ্যান্ড একটা মিষ্টি রোদ আসতেছে, এই রোদে অনেক বেশি ভালো লাগতেছে যেটাকে।